হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেশ কয়েকদিন আগে এমন খবর সামনে আসছিল যে ইস্টবেঙ্গলের ইনভেস্টার কোয়েস সিদ্ধান্ত নিয়েছে সুপার কাপ খেলার রাস্তা থেকে সরে আসার ব্যাপারে কিন্তু ঠিক উল্টো সুর আবার ক্লাবের শীর্ষকর্তাদের গলায় তারা আবার খেলতে আগ্রহী সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজ লাল হলুদ তাবুতে কর্মসমিতির মিটিং এই সভা থেকেই ইস্টবেঙ্গল ইনভেস্টার কোয়েসকে অনুরোধ করা হবে সুপার কাপ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এদিকে কোয়েস যদি তাদের সিদ্ধান্ত না বদল করে তাহলে ডিকা জনিজের সুপার কাপে খেলা হচ্ছে না কিন্তু ইনভেস্টারের সাথে চুক্তি করার সময় ছোট্ট একটি ভুল করে ফেলে ইস্টবেঙ্গল ক্লাব টুর্নামেন্ট খেলার দিকটি নিজেদের অধীনে রাখা দরকার ছিল লাল হলুদ কর্তাদের সে যাই হোক আজকের সভায় আসার জন্য আগেই কোয়েস ইস্টবেঙ্গল চেয়ারম্যান অজিত আইজাককে ইনভিটেশন লেটার পাঠিয়েছিল ক্লাব পূর্ব প্রত্যাশা মতন আজকের সভায় থাকছেন না আইজাক স্যার এই সমস্ত ঘটনা তুলে ধরে তিনি কোয়েস ইস্টবেঙ্গল এফসির পেজে তার একটি ছোট্ট বিবৃতি পোস্ট করেন সেই পোস্ট নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ডামাডোলের অন্ত নেই মরশুম না শেষ হলেও আইজ্যাক লিখেছেন ক্লাবের সাফল্যের জন্য আমরা মুখিয়ে রয়েছি আগের মরশুমে দলের উন্নতির জন্য প্রচুর অর্থ ব্যয় করেছি ফেডারেশন উন্নত মানের মাঠ দিলেই খেলতে রাজি তারা পাশাপাশি ইস্টবেঙ্গলকে তিনি দেশ ও বিশ্বের সেরা করতে চান এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই লাল হলুদের এক উচ্চ পদস্থ কর্তা জানান যে কিভাবে উনি ইস্টবেঙ্গলকে বিশ্বের সেরা ক্লাব বানাবেন যে কিনা আই লিগের দুই ক্লাবের শীর্ষ কর্তাদের দ্বারা প্রভাবিত আর সেই কারণেই ফুটবলারদের সুপার কাপ খেলা থেকে বিরত রাখতে চাইছেন তিনি আরও বলেন যে আই লিগের শেষ রাউন্ডের দিকে দলের পারফরমেন্স সত্যি প্রশংসনীয় পাশাপাশি সুপার কাপের যে সূচি আমরা পেয়েছি তাতে টুর্নামেন্ট থেকে সরে আসাটা সত্যিই খুব ভুল সিদ্ধান্ত নেওয়া হবে বলে মত তার এদিকে লাল হলুদের নবগঠিত মেম্বার্স ফোরাম গতকাল বিকেলে বিবৃতি দিয়ে জানান সুপার কাপ খেলা থেকে কোনো মতেই সরে আসবে না তাদের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব তবে এই প্রতিকূল অবস্থার মধ্যেই আগামী তেইশে মার্চ থেকে অনুশীলন শুরু হবে বলে জানিয়ে দেন কোয়েস ইস্টবেঙ্গলের ম্যানেজার ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি অন্যদিকে আজকে বিকেলের মিটিং মিটিংয়েই পরিষ্কার হয়ে যাবে সুপার কাপ ও আগামী বছর আইএসএল খেলা নিয়ে কোয়েস ইস্টবেঙ্গলের স্ট্যান্ড পয়েন্ট কি হতে চলেছে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকে নেক্সট ভিডিওতে দেখা হবে